আর ফার্স্ট অফ অল আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ আমি যে সুযোগ পাইছি। ফার্স্টে দুইটা ম্যাচ আমার সুযোগ পাইছিল, আমার ব্যাটিংয়ের সুযোগ হয় নাই। তো টিমের প্ল্যানই ছিল আজকে লেফট লাইনে একটা কম্বিনেশন করবে, তো উপরের দিকে ব্যাটিং করো। আগে থেকে বলছিল যে তুমি খেললে উপরের দিকে খেলবা, তো টিম থেকে ওই ফ্রিডামটা দিছে যে তুমি তোমার মতো খেলো। সো চেষ্টা করো পাওয়ার প্লেটা ইউজ করার, তো আলহামদুলিল্লাহ ইউজ করতে পারছি। এটা অনেকটা, কারণ বড় দলে খেললে হয় কি নিজের উপর চাপটা অনেক কম থাকে, তো ওনারাই দায়িত্ব নেওয়ার অনেক মানুষ থাকে। তো আমাদের যেটা হয় যে যারাই নতুন খেলে তাদেরকে খুব ওই ফ্রিডামটা দেওয়া হয় যে তুমি তোমার চেষ্টাটা করো, না হইলে সমস্যা নাই, বাট তোমার ভিতরে যেন ওই চেষ্টাটা থাকে। চাপ না, আমাদের প্ল্যানই থাকে, মানে উইকেট পড়লো কি পড়লো না এটা ম্যাটার করে না, আমাদের প্ল্যান থাকে আমরা পাওয়ার প্লেটা যেন ইউজ করি এবং সেই সঙ্গে সে এন্ডটাও যেন আমাদের ভালো হয়। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করি একটা মোমেন্টাম নিয়েই খেলার জন্য। সোফার সে আমাদের টিমের মানে মোস্ট ওয়ান অফ দ্য বেস্ট ডিপেন্ডেবল ব্যাটসম্যান, তো সে যা গেলে একটু তো আমরা পিছনে পড়বই, বাট আমাদের এখন যারা আছে তিনজন তো আছে, মানে আফগানিস্তান এবং চাতু আছে, তো তিনজন আছে, একজনের জায়গাটা নিয়ে একটু এখন ওই জায়গাটা রিয়াদ ভাই যেহেতু সুযোগ পায় নাই কয়েকটা ম্যাচে, মানে সে যেভাবে খেলে, তো হোপফুলি রিয়াদ ভাই এটা কভার করে দিবে। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167 হ্যাশ। হ্যাঁ অবশ্যই, মানে আমাদের টিম প্ল্যানই এরকম যে এই কজনই খেলবে, তো পিক ওরাও ভালো খেলছে, তো না খেললে হয়তো অন্য চিন্তা করা লাগতো, বাট ওরাও ভালো খেলে ফেলছে, আমাদের টিম কম্বিনেশনটা দাঁড়ায় গেছে, তো ওইভাবে আর চেঞ্জ করার প্রয়োজন পড়ে নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সাকিব খুব ভালো ফর্মে আছে, ড্রেসিং রুমে যখন সাকিব খেলে এবং আপনারা যখন ড্রেসিং রুমে থাকেন, তার ব্যাটিংটা দেখতে আসলে কেমন লাগে এবং কি আপনার ড্রেসিং রুমে অ্যাটমসফিয়ারটা কিরকম লাগে? সাকিব ভাই এখন সব সময় আমাদেরকে এনকারেজ করেন, যারা আমরা খেলতেছি বা খেলতেছি না সবাইকে ওই বিশ্বাসটা দেন, যে ইভেন আজকে টিম মিটিংয়ে উনি এটাই বলছেন যে আমি প্রত্যেককে বিলিভ করি যে কেউ যে কোনো সময় ম্যাচ ঘুরাই দিতে পারে। তো আমাদের ড্রেসিং রুমটা সবসময় এনভায়রনমেন্টটা এরকমই থাকে, হাসি খুশি থাকে, তো কার উপরই চাপ নাই, সবাই চেষ্টা করে যে যার বেস্টটা দেওয়ার জন্য।